হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল বিশ্বভারতীর পাঠভবন এবং শিক্ষা সত্রের ফর্ম ফিল আপ নোটিস বের হল স্কুল সার্টিফিকেট এক্সামিনেশান এবং প্রি ডিগ্রি এক্সামিনেশান টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের জন্য নোটিশ বেরিয়েছে আজ টোয়েন্টি সেভেন মে বিশ্বভারতী এক্সামিনেশন সেকশন ফর্ম ফিল আপ নোটিসিকেট এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অ্যান্ড প্রি ডিগ্রি এক্সামিনেশন টু আমরা এই ভিডিওতে এই নোটিশটা সম্বন্ধে ভালো করে জানব এবং তারপরে কীভাবে এই প্রসেসটা করতে হবে সেটাও দেখাবো তাই পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন দ্য পিরিয়ড অফ সাবমিশন অফ কমপ্লিটেড অ্যাপ্লিকেশান অ্যান্ড অ্যাকসেপ্টেন্স অফ এক্সামিনেশান ফিজ ফর অ্যাপিয়ারিং ইন দ্য ফলোয়িং এক্সামিনেশান হ্যাজ বিন ফিক্সড অ্যাজ নোটেড বিলো যে দুটো পরীক্ষা সেই পরীক্ষা এক্সামিনেশান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশান একটা আর দুটো দু নম্বর হচ্ছে প্রি ডিগ্রি এক্সামিনেশান টু টোয়েন্টি ওয়ান এদের ডেট অফ ফর্ম ফিল আপ পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ যে করতে হবে সেটার ডেট শুরু হচ্ছে ফ্রম টোয়েন্টি সেভেন্থ মে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান টু এইট জুন টু মানে আজ থেকে শুরু হচ্ছে এবং জুনের আট তারিখ পর্যন্ত চলবে আমরা এই ফর্ম ফিল আপের কাজটি যত তাড়াতাড়ি পারবো করে নেব লাস্ট ডেট পর্যন্ত অপেক্ষা করব না ইট ইজ ইনফর্ম দ্যাট ওয়ান রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার সাইজ কালার অফ দ্য ক্যান্ডিডেট উইল অ্যাপ টু বিফিক্সড ইন দ্য স্পেস প্রোভাইডেড ইন দ্য অ্যাপ্লিকেশান ফর্ম যে অ্যাপ্লিকেশান ফর্মটা আমরা ডাউনলোড করবো সেখানে যেখানে ফটোগ্রাফ লাগানোর জায়গা আছে সেখানে কালার ফটোগ্রাফ যে মাপে দেওয়া হয়েছে ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবং থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার সাইজের সেখানে লাগিয়ে দেবো তারপর বলেছে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার অফ দ্য স্টুডেন্ট কনসার্ন ইজ ম্যান্ডাটোরি অ্যান্ড ইট মাস্ট বি কারেক্টলি ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম মোবাইল নাম্বারটা যেন ঠিকঠাক লেখা হয় কারো যেন ভুল না হয় তারপর ইমেল আইডি ইজ ম্যান্ডাটোরি ফর দ্য রেগুলার স্টুডেন্টস অফ স্কুল সার্টিফিকেট এক্সামিনেশান অ্যান্ড দ্য স্টুডেন্টস হু গট অ্যাডমিটেড ইন ক্লাস ইলেভেন অ্যাজ এক্সটার্নাল ক্যান্ডিডেটস অ্যাট বিশ্বভারতী ইমেল আইডিটাও দিতেই হবে যারা রেগুলার স্টুডেন্ট যারা স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনের পরীক্ষা দেবে আর যারা এক্সটার্নাল ক্যান্ডিডেট হিসাবে ক্লাস ইলেভেনে ভর্তি হয়েছে তাদেরও ইমেল আইডি দিতেই হবে অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি অ্যাভেলেবেল ফ্রম বিশ্বভারতী ওয়েবসাইট বিশ্বভারতী ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন ফর্ম দেয়া হয়েছে কি করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটা পেতে গেলে ডাব্লু 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 ডট বিশ্বভারতী ডট এসি ডট ইন এই ওয়েবসাইটে ঢুকতে হবে তারপর যেখানে ডাউনলোড ফর্ম ক্যান বি ক্লিকড অ্যাট দ্য বটম অফ দ্য হোম পেজ অফ দ্য ইউনিভার্সিটি ওয়েবসাইট ইউনিভার্সিটি ওয়েবসাইটের বটমে আছে ডাউনলোড ফর্ম দ্য ফর্ম মে বি অপটেন বাই ক্লিকিং অন দ্য রেসপেক্টিভ লিঙ্ক ওই লিঙ্কে ক্লিক করে ফর্মটা ডাউনলোড করতে হবে সেটা আমি দেখিয়ে দেবো কীভাবে ফর্মটা ডাউনলোড করতে হবে ফর্মটা কীভাবে ডাউনলোড করবো সেটা আমি এই ভিডিওর শেষে পুরো দেখিয়ে দেবো যাতে কারো অসুবিধা না হয় পাঁচ নম্বর কলমে বলেছে কমপ্লিটেড অ্যান্ড স্ক্যান অ্যাপ্লিকেশন ফর্ম অ্যালং উইথ দ্য এক্সামিনেশান ফিস রিসিপ্ট উইল হ্যাভ টু বি সাবমিটেড টু দ্য কনসার্ন অফিসেস অফ পাঠভবন অ্যান্ড শিক্ষাসত্র বাই ফলোয়িং ইমেল আইডি উইদিন দ্য ডেড লাইন যে ফর্মটা আমরা ডাউনলোড করব তাতে ফটো কালার ফটো লাগিয়ে ফর্মটা ফিল করার পর সেটাকে স্ক্যান করা হবে এবং স্ক্যান করার পর সেই স্ক্যান ফটোগুলোকে আমাদেরকে নিম্নলিখিত ইমেল আইডিতে পাঠিয়ে দিতে হবে আর তার সাথে আমাদের যে মানি রিসিপ্ট যে টাকা জমা দেওয়া হবে তার মানি রিসিপ্টটাও স্ক্যান করে ফটো করে পাঠিয়ে দিতে হবে এই মানি রিসিপ্ট আমরা যখন টাকা জমা দেবো যে টাকা জমা দেওয়ার পুরো ভিডিওটা আমার আই বটমে পাওয়া যাবে আপনাদের দরকার হলে আপনারা দেখে নিতে পারবেন কিভাবে এসবিআই কালেক্টে বিশ্বভারতীর টাকা জমা দেওয়া হয় এবং কিভাবে। তার মানি রিসিপ্ট ডাউনলোড করা হয় আই বটমে পেয়ে যাবেন এখন কোন কোন ইমেল আইডিতে আমাদের স্ক্যান ফর্মগুলোকে পাঠিয়ে দেওয়া হবে সেটা জানব ফলোইং ইমেল আইডি উইদিন দ্য ডেড লাইন ইমেল আইডি ফর দ্য এলিজিবল স্টুডেন্ট অফ পাঠভবন পাঠভবনের স্টুডেন্টদের জন্য এ হচ্ছে পিবি এক্সাম ওয়ান টু এইচ ইউ অ্যাট দ্য রেট বিশ্বভারতী ডট এসি ডট ইন এই ইমেল আইডিতে পাঠাতে হবে কাদেরকে ফর প্রি ডিগ্রি হিউম্যানিটি স্টুডেন্টস অফ পাঠ্যভবন হিউম্যানিটি স্টুডেন্টসদের পাঠাতে হবে পাঠভবনের যারা বিতে আছে পিবি এক্সাম টুয়েলভ এসসি অ্যাট দ্য রেট বিশ্বভারতী ডট এসি ডট ইন ফর প্রি ডিগ্রি সায়েন্স স্টুডেন্টস অফ পাঠভবন প্রি ডিগ্রির যারা সায়েন্স স্টুডেন্ট পাঠভবনের তারা এই ইমেল আইডিতে ফর্মটা পাঠাবে সি পিবি এক্সাম টেন অ্যাট দ্য রেট বিশ্বভারতী ডট এসি ডট ইন ফর স্কুল সার্টিফিকেট স্টুডেন্টস অফ পাঠভবন যারা স্কুল সার্টিফিকেটের স্টুডেন্ট পাঠভবনের তারা এই ইমেল আইডিতে পাঠাবে ফর দ্য এলিজিবল স্টুডেন্টস অফ শিক্ষা সত্র শিক্ষা সত্রের যারা স্টুডেন্ট আছে তারা কোন ইমেল আইডিতে পাঠাবে এ এস আইউ এল আই এস আই এন এইচ এ সিক্স সিক্স অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই ইমেল আইডিতে পাঠাবে কারা ফর প্রি ডিগ্রি স্টুডেন্টস অফ শিক্ষা সত্র শিক্ষা সত্ত্বে যারা প্রি ডিগ্রি স্টুডেন্ট তাদের স্ক্যান্ড ফর্মটা এই ইমেল আইডিতে পাঠাবে বি টি এম এ এল আই ডট ও সি টি টু ফোর অ্যাট দা রেট জিমেল ডট কম এই ইমেলে কারা ফর্ম পাঠাবে ফর স্টুডেন্ট ফর স্কুল সার্টিফিকেট স্টুডেন্টস অফ শিক্ষা সত্র স্কুল সার্টিফিকেট স্টুডেন্ট শিক্ষা সত্রে যারা তারা এই ইমেল আইডিতে ফর্মটা পাঠাবে আমার ডেসক্রিপশন বক্সে ইমেল আইডিগুলো ভালোভাবে আমি লিখে দিয়ে দেবো যাতে সেখান থেকে বুঝতে সুবিধা হয় তারপরে হচ্ছে প্রেসক্রাইবড এক্সামিনেশন ফিজ অ্যাজ মেনশেন ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম উইল হ্যাভ টু বি ডিপোজিটেড থ্রু এস কালেক্ট এস কালেক্টে যাদের যা টাকা লাগবে সেই টাকাটা জমা দেওয়ার পর রসিদটা বের করে নিতে হবে আর এই এসবিআই কালেক্টে জমা দেওয়ার ভিডিও আমার এই ভিডিওর আই বটমে পাওয়া যাবে দেখতে পারেন ইন কেস অফ এনি ডিফিকাল্টি উইথ রিগার্ড টু ফিলিং আপ দ্য এক্সামিনেশন ফর্ম দ্য এলিজিবল স্টুডেন্ট মে কন্ট্যাক্ট দ্য রেসপেক্টিভ ভবন যদি কারো কোনো অসুবিধা হয় ফর্ম ফিল করতে গিয়ে তাহলে তাদের পাঠভবনে হলে পাঠভবনে যোগাযোগ করতে হবে আর শিক্ষা সত্রের হলে শিক্ষা সত্রে যোগাযোগ করতে হবে দ্য প্রোগ্রামস অফ এক্সামিনেশান উইল বি নোটিফায়েড লেটার পরীক্ষার ডেটগুলো পরে নোটিশ করা হবে সেটা জানানো হবে এই নোটিশটা বেরিয়েছে টোয়েন্টি সিক্স মে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান বের করেছেন সেকশন অফিসার এক্সামিনেশন বিশ্বভারতী আর এই নোটিশটা আমরা বিশ্বভারতী ওয়েবসাইটে আজ সাতাশে মে টু দেখতে পাচ্ছি এখন আমরা দেখব বিশ্বভারতী ওয়েবসাইট থেকে আমাদের যে ফর্মটা ডাউনলোড করতে হবে সেটা কীভাবে করব তাহলে আমরা এখন চলে যাব বিশ্বভারতী ওয়েবসাইটে আমরা এখন গুগল ব্রাউজারে চলে এসেছি এখানে টাইপ করব ডাব্লু 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 ডট বিশ্ব ভারতী ডট এসি ডট ইন এন্টার মারবো সার্চ করবো আমাদের নিচেই দেখাচ্ছে বিশ্বভারতী এটাতে ক্লিক করবো বিশ্বভারতী ডট এসি ডট ইন এটা দেখতে পাচ্ছি আমরা এটাতে ক্লিক করবো ক্লিক করার পর আমরা চলে যাব ভিজিট আওয়ার ওয়েবসাইট এটাতে চলে যাবো ভিজিট আওয়ার ওয়েবসাইটে গেলে এটা হোম পেজ এখানে নিচে আমরা চলে গেলে একদম নিচে চলে এলে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে ডাউনলোড ফর্মস এইটা ডাউনলোড ফর্মসে আমরা ক্লিক করব ডাউনলোড ফর্মসে ক্লিক করার পর এখানে বেরিয়ে গেছে সব ফর্মগুলো বেরিয়ে গেছে বিশ্বব্যাপী যত ফর্ম আছে সব বেরিয়ে গেছে এইখান থেকে আমাদেরকে খুঁজে নিতে হবে আমাদের ফর্ম কোনটা অ্যাপ্লিকেশন ফর্মস ফর অ্যাড অ্যাডমিশন নয় এই যে ওপরে আছে এক্সামিনেশন সেকশন ফর্মস এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন আর নিচে লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর প্রি ডিগ্রি এক্সামিনেশন আমাদের যেটা দরকার সেটা আমরা ডাউনলোড করে নেব প্রথমে আমরা স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন ফর্মটা ক্লিক করব যাদের স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন দরকার এই যে ফর্মটা খুলে গেছে এখানে দেখতে পাওয়া যাচ্ছে ফর্মটা আমাদের সামনে এখানে উপরেই আছে রোল নাম্বার এটা ফর অফিস ইউজ অনলি এটা আমাদের কিছু করতে হবে না সিরিয়াল নাম্বার ওটাও আমাদের কিছু করতে হবে না স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান লিখে দেব আর এখানে আমাদের যে ফটো পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আর ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এটা এখানে লাগিয়ে দেব এটা ডাউনলোড থেকে প্রিন্ট বার করার পরে এটা আমরা করবো তারপরে নিচের কাছে স্যার আই উড রিকোয়েস্ট টু রিকোয়েস্ট পারমিশন টু প্রেজেন্ট মাই সেল্ফ অ্যাট দ্য এন্ড সুইং স্কুল সার্টিফিকেট এক্সামিনেশান টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান লিখব অফ দ্য ইউনিভার্সিটি অনলাইন ডিপোজিট রিসিপ্ট অফ দ্য ফলোয়িং ফিজ আর এনক্লোজড হেয়ার উইথ আমরা এস বি আই কালেক্টে যে টাকাটা জমা দিয়ে দেবো কত টাকা এক্সামিনেশান ফি একশো টাকা মার্কশিট ফিজ পঞ্চাশ টাকা রেজিস্ট্রেশন ফি দুশো পঞ্চাশ টাকা ফর রেগুলার ক্যান্ডিডেটস টোটাল হচ্ছে চারশো টাকা আমরা জমা দেওয়ার পর সেই রিসিপ্টটা প্রিন্ট বের করে সেটাকে আমরা ফটো করে স্ক্যান করে নেবো কিংবা মোবাইলই সেটা ফটো করে নেব ইফ এনি স্টেটমেন্ট মেড বাই মি ইন দ্য অ্যাপ্লিকেশন ইজ ফাউন্ড টু বি নট ট্রু অর ইফ ইট অ্যাপিয়ার দ্যাট ইন দা

ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট পারমানেন্ট অ্যাড্রেস এখানে দিতে হবে পোস্ট অফিস দিতে হবে ডিস্ট্রিক্ট পিনকোড স্টেট ওয়েস্ট বেঙ্গল কান্ট্রি ইন্ডিয়া মোবাইল নাম্বার ইমেল আইডি যাদের দিতেই হবে তাদের ইমেল আইডিটা এখানে পুট করবেন তারপরে এখানে এটা স্ক্যান করে যখন পাঠানো হবে অধ্যক্ষ তারপরে এর ওপরে কাজ করবেন নেক্সট পেজে আছে স্কুল সার্টিফিকেট এক্সামিনেশান টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান নেম ইন ব্লক লেটার এখানে ইংরেজিতে ব্লক লেটারের নাম লিখতে হবে নেম ইন ফুল বেঙ্গলি স্ক্রিপ্ট বাংলা স্ক্রিপ্ট লিখতে হবে এখানে মেল ফিমেল যেটা বটে টিক মারতে হবে ডেট অফ বার্থ তারপরে রেজিস্ট্রেশন নম্বর আধার নম্বর এগুলো লিখবেন যেগুলো আছে আপনাদের অ্যাড্রেস ফর কমিউনিকেশন নেম ফাদার মাদার অ্যাড্রেস গার্জেন ন্যাশনালিটি ইন্ডিয়ান রিলিজিয়ান ধর্ম বিলং টু এস সি এস টি ওবিসি বিসি ই ডাব্লিউ এস পি ডি জেনারেল এটা যা বটে লিখবে লিখবেদার সে আপিয়ার ইন দ্য স্কুল সার্টিফিকেট অফ এনি প্রিভিয়াস ইয়ার ইফ শো তার আগের রোল নাম্বার দিতে হবে এবং ইয়ারটা লিখতে হবে তারপর নেম অফ দ্য সাবজেক্ট ইন হুইচ টু বিয়ার কী কি সাবজেক্ট আছে এখানে জেনারেল সাবজেক্ট যেমন বেঙ্গলি পেপার ওয়ান পেপার টু ইংলিশ হিস্টোরি জিওগ্রাফি ম্যাথামেটিক্স লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স আর কোর সাবজেক্ট যা আছে সেটা লিখতে হবে শুধু অ্যাডিশনাল সাবজেক্ট যেটা আছে সেটা লিখতে হবে আর কিছু নেই এখানে সিগনেচার অব দ্য ক্যান্ডিডেট এইদিকে ডান দিকে সিগনেচার অব দ্য ক্যান্ডিডেট করতে হবে আর ওর সঙ্গে মানি রিসিপটাও স্ক্যান করতে হবে এই ফর্মটার এপি ট স্ক্যান করার পর আর মানি রিসিপটার সঙ্গে স্ক্যান করে যাদের যে ইমেলে পাঠাবার পাঠভবনের ইমেলে পাঠভবন পাঠভবনদেরকে এবং শিক্ষা সত্রের ইমেলে শিক্ষা সত্ত্রের স্টুডেন্টদেরকে পাঠিয়ে দিতে হবে এরপর প্রি ডিগ্রি যে ফর্মটা আছে সেই ফর্মটা আমরা দেখব আবার বিশ্বভারতী ওয়েবসাইটে চলে যাবো একইভাবেই বিশ্বভারতী ওয়েবসাইটে যাওয়ার পর আমরা ওই ফর্মসে যাব ডাউনলোড ফর্মস হয়ে গেলে হ্যাঁ কীভাবেই খুঁজবো তার নিচেতেই আছে আমাদেরকে এই যে এক্সামিনেশন সেকশন ফর্ম অ্যাপ্লিকেশান ফর্ম পর প্রি ডিগ্রি এক্সামিনেশন এইটা ক্লিক করলাম ফর্মটা বেরিয়ে গেছে এখান থেকে আমরা প্রিন্ট বের করে দেবো ডাউনলোড করে দেবো এখানে রাইটের ডাউনলোড আছে এখান থেকে ডাউনলোড করে প্রিন্ট বের করে নিতে পারি এমনি ডাইরেক্ট প্রিন্ট করে নিতে পারি প্রিন্ট করার পরে এখানে রোল নাম্বার লিখবো না সিরিয়াল নাম্বার আমরা লিখবো না এখানে শুধু লিখবো প্রি ডিগ্রি এক্সামিনেশন টু আর ফটো আমাদের কালার ফটো ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটারের কালার ফটো পাসপোর্ট সাইজের সেটা এখানে লাগিয়ে দেবো তারপরে এখানে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান লিখে দেবো আর টোটাল ফিজ যেটা ওয়ান হান্ড্রেড ফিফটি টু ফিফটি টোটাল ফোর হান্ড্রেড ডিপোজিট করার পর সেই রিসিপ্টটাও আমরা স্ক্যান করে এর সাথে লাগিয়ে দেব এখানে ফুল সিগনেচার ক্যান্ডিডেট পারমানেন্ট অ্যাড্রেস পোস্ট অফিস ডিস্ট্রিক্ট পিনকোড স্টেট কান্ট্রি কন্ট্যাক্ট মোবাইল ইমেল আইডি এগুলো সব ফিল আপ করে দেবো একইভাবেই সেকেন্ড পেজেও একই রকম আছে নেম ইন ফুল ব্লক লেটার নেম ইন ফুল বেঙ্গলি স্ক্রিপ্ট লিখে দেবো মেল ফিমেল ডেট অফ বার্থ রেজিস্ট্রেশন নাম্বার আধার নাম্বার লিখে দেবো অ্যাড্রেস ফর কমিউনিকেশান লিখে দেবো ডেট নেম অফ দ্য ফাদার বেঙ্গলিতেও লিখতে হবে ইংরাজিতেও লিখতে হবে নেম অফ দ্য মাদার ইংরাজিতেও লিখতে হবে আর বাংলাতেও লিখতে হবে নেম অ্যান্ড অ্যাড্রেস অফ দ্যান গার্জেন যদি বাবা ছাড়া অন্য কেউ হয় সেটা লিখতে হবে ন্যাশনালিটি ইন্ডিয়ান ধর্ম লিখে হবে এস টি দিতে হবে যা থাকবে লিখে দিতে হবে ইয়ার অফ পাসিং যদি আগে পরীক্ষা দেওয়া হয়েছে তার ইয়ার এবং রোল নাম্বার লিখে দিতে হবে কোর্স সাবজেক্ট এম আই এল বেঙ্গলি অথবা হিন্দি টু হচ্ছে ইংলিশ আর ইলেকট্রিক সাবজেক্ট যেটা থাকবে সেগুলো লিখে দেবে ভোকেশনাল সাবজেক্ট যেটা থাকবে সেটা লিখে দেবেন নিচে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট এখানে পুরো সিগনেচারটা করে এটা ফটোস করে নিতে হবে এবং যে মানি রিসিপ্ট এস কালেক্টে যে টাকাটা জমা দেওয়া হয়েছে তার একটা ফটো মোবাইলে হলে স্ক্রিনশট নিয়েও সেটাও দিয়ে দেওয়া যেতে পারে সেগুলোকে নিয়ে একসাথে আমাদের যাদের যা ইমেল অ্যাড্রেস হিউম্যানিটিস হলে হিউম্যানিটিজের ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে আর সায়েন্সের হলে সায়েন্সের ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে পাঠভবনের হলে পাঠভবন সত্র হলে শিক্ষা সত্র এটা আমরা ঠিকভাবে দেখে সেই ইমেল অ্যাড্রেসেই স্ক্যান করা ডকুমেন্টগুলোকে পাঠিয়ে দিতে হবে আর এস বি কালেক্ট কালেক্টে যে আমরা পেমেন্টটা করব সেটা আমরা ঘরে বসেই করতে পারি আমাদের কোথাও যাওয়ার দরকার নেই আজকাল সবারই অ্যান্ড্রয়েড ফোন আছে সেই অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আমরা টাকাটা পেমেন্ট করতে পারবো আর ঘরে যদি মোবাইল কি ল্যাপটপ থাকে তাহলে তো সে তাতেও করা যাবে এটার জন্য আমি একটা এসবিআই কালেক্টের ভিডিও আমার আই বটমে আছে সেটা দেখবেন তাহলে আপনারা ঘরে বসেই ডিপোজিট করতে পারবেন এবং সেই মানি রিসিভটা আপনারা মোবাইলেই স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন কিংবা সেটা প্রিন্ট আউট বের করেও ফটো করে নিতে পারবেন আর এসব করতে গিয়ে কোনো রকম অসুবিধা হলে পাঠভবনের হলে পাঠভবনে যোগাযোগ করবেন আর শিক্ষা সত্রে হলে শিক্ষা সত্ত্বে যোগাযোগ করবেন বিশ্বভারতী বিভিন্ন অ্যাডমিশন সংক্রান্ত তথ্য আমার চ্যানেলে পেয়ে যাবেন দরকার হলে ভিডিওগুলো দেখতে পারেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ